এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। তাহলে দুটো কৃষ্ণ কী করে হলো এটা আজ আমরা আস্বাদন করব। আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাবেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে, শাশুড়ি জটিলা কুটিলা হচ্ছে ননদীপ জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না, এই দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। যখনই আপনি হরিভজন করতে যাবেন আপনার বাধা আসবেই আসবে। রাধারানী কৃষ্ণের নাম করতো বলে কি জটিলা কুটিলার কাছে কম শুনতে হয়েছিল? তবে বাবা কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। যখন কৌশল্যা বুকে পাষাণ বেঁধে নয়ন জলে ভাসতে ভাসতে স্বামী দশরথের কাছে এসেছে, এ কি কৌশল্যা? কই কই? হ্যাঁ স্বামী, আমার সেই দুটো বর দিন। তখন দশরথ বলছে, কই কই, কাল প্রাতে আমার রাম রাজা হবে আর তোমার মনোবাসনা পূর্ণ করবে, এ তো আমার সৌভাগ্য। বলো কই কই, কী চাও আমার কাছে? বলো, প্রথম বর হচ্ছে আমার ছেলে ভরত রাজা হবে। কই কই, এ তুমি কী বলছো? ভরত তো আমার ছেলে, কিন্তু ও তো বংশের বর, ও তো হবে। আর দ্বিতীয় বর, 14 বছরের জন্য রাম বনবাস হয়ে যাবে। শুনেই রাজা দশরথ কই কইয়ের চরণে পড়েছে, কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও কই কই, ফিরিয়ে না। কিছুতেই নিলেন না। কেন? কাদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। কাকে কাঁদিয়েছিল দশরথ? সে সিন্ধু মুনির বাবা অন্ধমুনিকে। অন্ধমুনি ছেলের কাছে জল চেয়েছে, আর যখন সিন্ধু মুনি জল আনতে গিয়েছে, দশরথ মৃগয়ে শিকার করতে গিয়ে হরির মনে করে বান মেরেছে। সেদিন অন্ধমণি অভিশাপ দিয়েছিল, দশরথ আজ যেমন আমি পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, ও আমার মতো একদিন তোমাকে পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। সেই কথা আজ খেটে গিয়েছে। এদিকে আমার মা কৌশল্যা কাল প্রাতে রাম রাজা হবে আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপ লিভে গিয়েছে। এ কি, আমার রামের কোনো অমঙ্গল হলো না তো? রামের সন্নিকটে এসে দেখছি রামের রাজমুকুট খোলা, ছিন্ন কাঙাল বেশে, কাঙালের বেশে রাম, তোর এমন অবস্থা কেন বাবা? কই কই বললো, দিদি আমি দুটো বর চেয়েছি। বর চেয়েছিস কি বল? আমার ছেলে ভরত রাজা হবে। কৌশলা বললো, কই কই, এটা তো আমার ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আচ্ছা দ্বিতীয় বর কি চেয়েছিস? রাম 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। শুনেই কৌশল্যা কই কইয়ের চরণে পড়েছে, কই কই, আমি তোমার দিদি হয়ে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে কই কই, ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। সেদিন কৌশল্যা বলেছিল, কই কই, আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদব, আর তোকে জনম জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে, তিন জনম তোকে পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী, তোর স্বামীর নাম হবে বসুদেব, তোর পরপর 6টা সন্তান মারা যাবে, বলরাম সেও তোর স্তনদুগ্ধ পান করবে না, কৃষ্ণ সেও তোর স্তনদুগ্ধ পান করবে না, সেদিন তোকে কাঁদতে হবে। দ্বিতীয় জনম যাবি উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা, তোর পরপর 18 সন্তান মারা যাবে, আর ওই 18 সন্তান মরে পুরী ধামে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। রাধে রাধে। আর তৃতীয় জন্ম যাবি কোথায়? নদিয়া নবদ্বীপে শচীমাতা রূপে,
স্বামীর নাম হবে জগন্নাথ মিশ্র। তোর পরপর আটটা কন্যা সন্তান মারা যাবে, পরে বিশ্বরূপ আসবে, সে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে, সবার শেষে বিশ্বম্ভর নিমাই আসবে, সেও তোকে কাঁদিয়ে চিরজন্মের মতো চলে যাবে, তাই গৌর হরি। তাই তো আজ সজীবতা আমার হানিমায় হানিমায় বলে কাঁদছে, তাই আজ আমার রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখনো বিষ্ণু যাবে আমি একটু তাকে দেখবো। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছি শ্যাম হয়েছিল। যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যুগের সভাপতি হও। সে সময় শিশুপাল এসে বলেছিল, বেটা গোয়ালার ছেলে, সে নাকি এবার সভাপতি হবে, বাজে বাজে গালাগালি দিচ্ছে, কিন্তু আমার ভগবান কিচ্ছু বলছে না, নীরবে সহ্য করছে, শুধু গুনছে, এক দুই তিন গুনছে। যুধিষ্ঠির ভীম এরা বলছে, প্রভু আপনি কেউ গালাগালি দিচ্ছে, আপনি চুপ করে আছেন, দাঁড়াও না, আরে প্রভু তো আপনাকে বাজে বাজে কথা বলছে, গালটা দিচ্ছে কাকে, আমাকে তো দিচ্ছে, তোমরা শান্ত হও। কেন না, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের তিনটে চোখ আর চারটে হাত ছিল, সুতস্রবা বুঝে নিয়েছিলেন আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, কাঁদছে। একদিন কৃষ্ণ এসেছে, পিসিমা তুমি কাঁদছো কেন? বাবারে, আমার পুত্রের তিনটে চোখ চারটে হাত ও বেশি দিন আর বাঁচবে না। কৃষ্ণ বলেছিল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে ওর একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, দুটো হাত খুলে পড়ে যাবে। যে না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, আর কৃষ্ণ এটাও বলে দিয়েছে, যাকে দেখলে ওর ওটা হবে তার হাতেই জানবে তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, দুটো হাত খুলে পড়ে গেছে। সুতস্রবা বুঝে নিয়েছিলেন আমার পুত্রের মৃত্যু কৃষ্ণের হাতে হবে। সেই সময় কৃষ্ণকে বলেছিল, বাবা তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু নিজেই ডেকে আনে। তুমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছ ডান দিক থেকে, কোনো গুরুজন যদি বলে, বাবা ডান দিকে সাইকেল চালিও না, বা দিকে চালাও, আর তুমি যদি বলে, এটা কি আপনার রাস্তা, আমি আমার মতো চালিয়ে যাবো, তোমাকে অ্যাক্সিডেন্ট হতে হবে। ডাক্তার বলছে, তোমার হাই সুগার, তুমি মাটির তলা জিনিস খাবে না, বলে কিছু খাওয়া যাবে না, বলে না, বলে কিছু কিছু তার বলছে তো কিছু খাওয়া যাবে না। যেমন মূলো, মূলো চেনেন মা? মূলো খাওয়া যাবে না, গাজর ও খাওয়া যাবে না, মানকচু তাও খাওয়া যাবে না। সে ব্যক্তি বলে, ডাক্তার আপনার ওষুধও খাওয়া যাবে না। কেন? ওষুধ খেতে হলে কী দিয়ে খেতে হবে? জল দিয়ে ওষুধ, জল কোথায় থাকে? মাটির নিচে, আপনার ওষুধও খাওয়া যাবে না। ডাক্তার বলে, তোর চরণে আমার প্রণাম। এখন বিশাল বড় ভুঁড়ি নিয়ে
ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারবাবু ভুঁড়ি কমছে না, বলে এভরি নাইট দু পিস করে রুটি খাবে, দু পিস করে রুটি খাচ্ছে তাও ভুঁড়ি কমছে না। দু মাস বাদে এসেছে, ডাক্তারবাবু ভুঁড়ি তো কমছে না, বলে দুটো করে রুটি খাও তাও ভুঁড়ি কমে না, বলে না, বলে আগে কটা করে রুটি খেতে, বলে 32টা করে রুটি খেতাম, এখন কটা খাও, বলে দুটো, বলে আগে কত কেজি আটা রুটি খেতে এখন কত কেজি আটা রুটি খাও, বলে আগে যত কেজি আটাই 32টা রুটি হতো ওই আটাই দুটো করে রুটি খাই। রাধে, ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমি প্রণাম, আমি তো রোগ সারাতে পারবো না। পিসিমা, আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু নিজেই ডেকে আনি। পিসিমা, আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101টা অপরাধ যেই হবে তবেই আমি ওকে হত্যা করব। যেই না 100টা অপরাধ হয়ে গেল, কৃষ্ণ বলল সাবধান শিশুপাল। শিশুপাল কান দিলেন না, যেই না 101 অপরাধ হলো, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে ওই শিশুপালের গলা থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে মারা গেছে, কিন্তু কৃষ্ণ যখন সুদর্শন চক্রকে ধরেছিল সেই সময় কৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়েছিল, কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল দ্রৌপদী। সেই সময় দ্রৌপদী এসে নিজের শাড়ির আঁচলটা কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সেদিন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তোমার যদি কোনোদিনও বস্ত্রের প্রয়োজন হয় কথা দিচ্ছি আমি তোমাকে বস্ত্র দান করব। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল, সেই সময় দুর্যোধন বলে, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলির মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। সেই সময় দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝখানে ফেলে দিলেন। যখন বিবস্ত করার জন্য এগিয়ে গেলেন, দ্রৌপদী ছুটে গেলাম ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। অন্ধ ধৃতরাষ্ট্র বলল, মা আজ আমার কিছু করার নেই। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু তুমি দেখতে পারবে তোমার ঘরের কুলবধূকে আজ বিবস্ত্র করছে, তুমি তা সহ্য করতে পারবে? ভীষ্মদেব নীরব, ভীষ্মদেব যার ইচ্ছা সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেবও বলছে, মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে, গুরুদেব ওই যে কথাই বলে না, অজ্ঞান অতি মিরন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুষ মিলিতাম যেন তাসময়ী শ্রী গুরুবে নম। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনিই তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করছে, আপনি তা দেখতে পারবেন? দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। গেলেন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠিরের কাছে, স্বামী আপনি না ধর্মরাজ, আপনি কিসের ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত করার জন্য সবাই তৈরি না, চুপ করে বসে আছেন, কিসের ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন। গেলেন বৃকদর ভীমের কাছে, ও স্বামী তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গাণ্ডীবধারী অর্জুনের কাছে, ও স্বামী তোমার কি সেই গাণ্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল, এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়, আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন।
ছিল আমার চোখ থেকে নয়ন জল পড়ছে। রুক্মিণী বলল, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। বললো, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বললে, প্রভু আপনি না বিপদ ভঞ্জন মধুসূদন? আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো রক্ষা নেওয়ার জন্য, বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমনভাবে দ্রৌপদীকে বস্ত্র দেবো বলো? আবার যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে মধুসূদন বলে ডাকছে, কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি জানো আমি ভগবান। এখনো তোমার হৃদয়ে বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমাকে উদ্ধার করবে কি না করবে? এখনো বিশ্বাস হয়নি তোমার, তাই তুমি এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে আমায় ডাকছ? এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদী চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে তো হাত তুলে ডাক দিলেন মধুসূদন। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারে হয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলো। এবার দুঃশাসন তো বস্ত্র টেনে টেনে হাঁপিয়ে গেছে। দাদা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, অন্দরমহল থেকে জল খেয়াই। যেই না দুঃশাসন অন্দরমহলে গিয়েছে জল খেতে, দেখে কিনা বাড়ির যে 100টা স্ত্রী সবাই উলঙ্গ। কোন রকমের চোখে হাত রাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এমন দশা হলো কি করে? বলে, কি করে আর হলো, তুমি তো তোমার ওই দাদার কথা শুনে দ্রৌপদীকে বিবস্ত্র করলে, আর ওই যে কৃষ্ণ আছে না চতুর্দশ শিরোমণি, সেই দিক থেকে নিয়ে ওইদিকে সাপ্লাই করে দিয়েছে। তাহলে বাবা, যিনি দ্রৌপদী যিনি কৃষ্ণকে দেখেছেন, ভগবানের সঙ্গে কথা বলেছেন, সেই দ্রৌপদী যতক্ষণ দুটো হাত তুলো ততক্ষণ কি ভগবানের কৃপা পেয়েছিল? পেয়েছিল না? আমরাও যদি দুটো হাত না তুলি ভগবান আমাদেরকে কৃপা করবে? বলুন শ্রীমতী রাধা রানী কি? আজ তাই আমার রাধারানী বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু দেখবো। আবার কৃষ্ণ ভাবছে, যদি রাধা আমাকে না দেখতে পাই, তাই হাতে একটা বাঁশি ছিল, বাঁশি যাত্রী ভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছেন। পৃথিবীতে যত যন্ত্র আছে, সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই
নিবাসীটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বিনু পঞ্চবিনুষতে, নবম পর্বে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গাণ্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে পঁচিশ পর্বে আহুতিতে একটা বাসুর উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহনবাসী। এই বাসিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করবো, এই ধনুটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। শম্ভু পাত্রর মেয়ে অন্বেষা পাত্র একশো টাকায় কৃষ্ণ নামে দান করলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হরি বল। জয় জয় আনন্দ নব ঘন হরধনু বলেছিল, প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তো কর মানে হাত, আমাকে নামাবে না? ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে ধনুক হয়ে থাকবে, দ্বাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর যখন তুমি দ্বাপর যুগে আমার হাতে মুরলি হবে, সেই সময় এক এক সময় আমি তোমায় অধর অমৃত দিয়ে বাজাব। অধর অধর মানে ঠোঁট, কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শ্রবণ করেছে, অচলা হয়েছে সখী, আজ আমি তাকে দেখতে যাব সখী, আমি তাকে দেখব। তবে বাবা, ভগবানের কাছে যেতে গেলে আগে ভক্তি পথের পথি খাওয়া দরকার। আস্তে আস্তে চার বন্ধু যুক্তি করেছে একটি আমেরিকায় যাবে, তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার একশো তলের ওপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে, কেন? ওখানে বসলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, তাই আমেরিকার একশো তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক রাত আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে, এবার সন্ধ্যা হয়েছে, খিদেও পেয়েছে। চার বন্ধু বলছে, দেখ আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যে মুড়ি গুঁড়ো আছে তাই গিয়ে খাই। এসেছে, একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে যে এক ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, চল যে যা সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জোক খেটেছে, কত কিছু করেছে, একটু ফান্তা পর্যন্ত পাইনি, নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, পঁয়ত্রিশ তালে উঠে গেছে। তখন আর একজন বলছে, চুপ কর, তোর কি কষ্ট, কষ্ট তো জীবনে আমি পেয়েছি শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, তার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে নব্বই হাজার টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে প্রেম মনে করলাম, এই নিজের দুঃখের কথা বলছে। তখন আর একজনা বলছে, চুপ কর, তোর নাই মেয়েটা করলাম।
আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার খই আমার পরের পরের সঙ্গে ঘুরে মরে 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পাল্লা তাকে বলছে, বল এই তোর মনে কি দুঃখ আছে বল আমায়। বলে দেখ আমার কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবি। বলে বললাম, সবাই বললো, সবাই সহ্য করতে পারলো, আর তোর কথা সহ্য করতে পারবো না। বললা দেখ আমি বলে তোরা হার্ট ফেল করবি। বললা দেখ আমরা যে এত তালা গল্প করতে উঠতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে গল্পের কথা, মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গল্প করেই তো সময় কাটিয়ে দিলাম, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয় সূর্য তো চলছে, কিন্তু আমরা তো হরি নাম করলাম না, ওই যে হরি নাম রূপে চাবি নিলাম না। যেদিন আমরা মৃত্যুতে লীন হব স্বর্গের দুয়ারে যাব, কিন্তু ওই যে হরি নাম রূপে চাবি নিলাম না স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনে তো ভ্রমণ করে মানব জনম পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি
কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, বিশাখার লইয়া সঙ্গে, আরে হেন কালে তথা আসিল ললিতা, বিশাখার সঙ্গে সবকিছুই নেই, এই কি আপনারা ভগবান দেখবেন না? কি বলছি তো, শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ বলছি তো, শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখবেন। ও মা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছিলাম। শুয়ে পড়ো কোন ঠাই, বসে নেবেন চরণ ধুলিতে গড়া করি দাওনি দাই। রাধে যদি কৃষ্ণ দর্শন যেতে চাস শুয়ে পড়, রাধে যদি শুয়ে পড়ছে, কেউ নাকে তুলে ধরে, কেউ নাড়ি ধরে, সর্বনাশ, এ তো আর বেঁচে নাই, কি হয়েছে রাধে? তখন রাধারানী বলছে, সখি শ্যাম গুঠে গেল মোরা যাই চল, শ্যাম গুঠে গেল মোরা যাই চল, শ্যাম গুঠে গেল মোরা যাই চল, রে সাজাবো। রাধারানী বলছে, সখী আমি তো পরিষ্কার, সে তো কালো, আমায় কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ, হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভি তো কস্তুরি হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, গরুর মাথায় পড়লে গোলোচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, সাপের মাথায় পড়লে মণি হয়। ললিতা ছুটে গেলেন, আহা মৃগ মদ কস্তুরি আনি অঙ্গ কইল কালা, বলে ভিতরে বাহির আমি করে করে দিতাম, আরে ললিতা রে, ও ললিতা
ভিতর বাহির করে করে দিত লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই কদম ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে। এই একটাই হবে না, আর কটা নেই রে। আরে মিশা কানে রেগে গেছে, মাইকে বল। কদম ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে, তাতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সিঁদুর, সিঁদুর কি করবে সখী বলে মুছে দে। এই যে সিঁদুর মুছে দে, মুছে দে রাধা। এটা আমার পতির মাল্লক চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন। কালকে একাদশী গেছে তো ওই জন্য দাদা আর কি পুরো হয়ে গেছে নাকি। সিঁদুর ঢেকে গিয়ে তো সিঁদুর কি করবি বলে তিলক গুলে কেটে দেন। তখন কি করলেন সখীরা, না তিলক গুলে সিঁদুরের ওপর থেকে কেটে দিয়েছে। আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, তিলক কেটে দিলেন সিঁদুরের ওপর থেকে, আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো পাঁচটা স্বামী? ও মা, ও মা, আমি আপনাদেরকে বলছি, শুনতেই পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলছি, আছে তো আপনাদের পাঁচটা স্বামী? মায়ের সাথে গল্প করছে মাঝে মাঝে। নেই? আছে। আর যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতেন, আমি চলে গেলে তারপর করে নেবেন। আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। এই যে পাঁচটা স্বামী, এরা কারা? শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী নি তাই গৌর হরি বল। এই হচ্ছে পাঁচটা স্বামী। মা আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব,
শিখিয়ে দিই, নিজের সামনে থাকতে যদি অন্য কারোর সঙ্গে যদি ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেব। কারো তো প্রয়োজন হতে পারে, যদি নিজের স্বামী থাকতে যদি জগৎ স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন। কার কখনো কৃষ্ণ ভক্তির দাওয়াই হয়, নিদায় গৌর হরি বল। এবার আজ আমার রাধা রানী কৃষ্ণ সাজছেন, কিন্তু কৃষ্ণ সেজেছে, কিন্তু বাঁশি পাবে কোথায়? ললিতা রে, বাঁশি পাবো কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম। রাধারানী বলল, কেন বাঁশি বাজছে না? না, বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে, সেই রাধার চরণ হাতে উঠেছে, তার চরণ পাবো না? আমি বাঁশি বাজবো না, আর যখন বাজবো না, রাধা আমায় ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বললো, বাঁশি যদি আজ তুমি না বাজো, তোমাকে আমি ভূমিতে ফেলে পদদলিত করব। তখন বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই।
গরুর পালকে নিয়ে হই হই রব দিয়ার বাঁশি বাজাতে বাজাতে চলেছে। হই হই রব দিয়া প্রবেশিলা মনে, হই হই রব দিয়া প্রবেশিলা মনে, রব দিয়া প্রবেশিলা মনে, আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে, আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে, শুনিয়া বে নুরধ্বনি নটবর শ্যাম, শুনিয়া বে নুরধ্বনি নটবর শ্যাম, আরজিত চমকিত চমকিত মায়া, আরজিত চমকিত চমকিত মায়া, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, রাধারানী এসে বলছে, কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে বাঁধতে এসেছি, বেঁধে ফেলেছে। ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম, ইহতর বন্ধনেতে কাতর হইল শ্যাম, ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম, হরি রে
কোনে মা